নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি নববর্ষ বাম্পার কোন পাঁচটি রাশি পেতে চলেছে লটারি যোগ আছে এই চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কোন পাঁচটি রাশির জন্য এই লটারির প্রবল সম্ভাবনা আছে আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব প্রথমেই আপনাদেরকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আমি আমার তরফ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই প্রথমেই আপনাদেরকে বলি এই যে লটারি পাওয়ার কিছু কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রেতে আপনারা যদি লটারি কাটেন অথবা আপনাদের এই নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে আপনারা লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে প্রথমেই আপনাদেরকে জানাই আপনার যদি শতবিশা নক্ষত্র হয় জন্ম নক্ষত্র বা সাতি নক্ষত্র বা আদ্রা নক্ষত্র বা পূর্বসারা নক্ষত্র বা পূর্ব ফাল্গুনি নক্ষত্র বা ভরণী নক্ষত্র বা রেবতী নক্ষত্র এই নক্ষত্রগুলো যদি আপনার জন্ম হয় এই নক্ষত্রে তাহলে আপনারা লটারি পেতে পারেন প্রথম কথা এবং যেদিন আপনারা কাটছেন এই নক্ষত্রগুলো যদি আপনার পরে তার সাথে সাথে যদি ধনিষ্ঠা নক্ষত্র শেষ যে নক্ষত্রটি সেই নক্ষত্র যদি ধনিষ্ঠা নক্ষত্র যদি হয় তাহলে আপনারা লটারি পাওয়ার আপনাদের সম্ভাবনা আছে এর সাথে সাথে আপনাদেরকে দেখতে হবে আপনাদের দ্বিতীয় পঞ্চম কানেকশান এবং পঞ্চম একাদশের কানেকশান একান্ত আপনাদের জন্মছকে থাকা দরকার এবং আপনাদের রাশিচক্রে চতুর্থভাবে ভালো গ্রহের অবস্থান থাকা দরকার সেক্ষেত্রে আপনাদের লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট আপনার জন্মকুণ্ডলিতে শুভ হওয়া দরকার রাহু যদি ভালো না থাকে এই লটারি এই আকর্ষিক অর্থটা নির্দেশ করে যে গ্রহটি হঠাৎ প্রাপ্তি সেটা হচ্ছে কলিযুগে রাহু গ্রহ এবং পাশাপাশি আরেকটি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এই ক এই কটি কানেকশান আপনাদের প্রথম লটারি কাটার বড় কৌশল এটা আপনাদেরকে দেখতে হবে আর একটি কৌশল যেটা লটারি কাটার আপনাদেরকে জানাচ্ছি যখন আপনারা লটারি কাটতে যাচ্ছেন সেই যে নক্ষত্রগুলোগুলো বললাম সেই নক্ষত্র দিন আপনাদেরকে দেখতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বুধবার শুক্রবার এবং সোমবার আপনারা লটারি কাটবেন এর সাথে সাথে আপনারা যেদিন লটারি কাটবেন সে সময়টা যেন দুপুর একটার পরে হয় আপনারা সকালবেলা লটারি কাটবেন না অর্থাৎ একটার সময় থেকে আপনারা লটারি কাটলে এবং এই কানেকশানগুলো যদি আপনার জন্মছকে থাকে আপনাদের লটারি পাবেনই পাবেন লটারি অনেকেই কাটছেন হতাশ হয়ে গেছেন যে না আমার তো লটারি লাগছে না দেখুন অনেকেই বলছেন যে কয় আমার আপনি বলছেন লটারি লাগছে না আপনার জন্ম ছকটা আগে বিশ্লেষণ করুন আপনার রাহু গ্রহের অবস্থান বিশ্লেষণ করুন আপনার জন্ম ছকে দ্বিতীয় একাদশের কানেকশান আছে কি না দিয়ে দেখুন বা পঞ্চম একাদশের কানেকশান বা একাদশ দ্বিতীয় কানেকশান আছে কিনা আগে এটা বিশ্লেষণ করুন অযথা লটারি কাটলে আপনারা পাবেন হয়তো কেউ কেউ পাচ্ছে সেই পাঁচশো টাকা হাজার টাকা দশ টাকা এটা লটারি পাওয়া নয় আপনি যখন প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা লটারি পাওয়াটা হচ্ছে লটারি বলে কিন্তু টাকা 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 এটা লটারি নয় অনেকে দীর্ঘ প্রচেষ্টা করতে করতে ভাবছে হাজার যে না লটারি লাগে না আমি আপনাদেরকে একটা খোদ কথা বলছি একজন চায়ের শ্রমিক অর্থাৎ চা বাগানের শ্রমিক সে লটারি কেটে এক কোটি টাকা পেয়েছে এটা বাস্তব ঘটনা সে নিজেও জানতো না তো এটা হচ্ছে টোটালটা নির্ভর করে ভাগ্যের উপর মানুষের জীবনটা কিন্তু টোটাল গ্রহের উপর নিয়ন্ত্রণ করে গ্রহের চক্রে কিন্তু মানুষ করে আজকে আপনার ভালো হোক বা খারাপ হোক আপনার উন্নতি হোক বা অবনতি হোক সম্পূর্ণটা আপনাকে ডিপেন্ড করে আপনার গ্রহগত অবস্থান আপনার গ্রহগত অবস্থান যদি খারাপ থাকে আমি আপনাদেরকে বলছি আপনার হাজার চেষ্টা করুন আপনার লটারি লাগবে না আমি গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে যে পাঁচটি রাশির কথা বলবো তাদের প্রবল সম্ভাবনা একান্ত এই যোগগুলো থাকা দরকার এবং এর পাশাপাশি আপনার জন্মছকে এই লটারি পাওয়ার যোগ থাকা একান্ত দরকার প্রথম যে রাশিটির কথা আমি এবার আপনাদের সামনে বলতে চলেছি সেটা হচ্ছে খুবই চর্চিত রাশি খুবই খারাপ প্রত্যেকেই বলে এদের দুর্ভাগ্য বলে বেশি আমি আপনাদেরকে বলছি মকর রাশির লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এই নববর্ষ বাম্পার কারণ আপনাদের পঞ্চমপতি পঞ্চম স্থানে অবস্থান করছে এবং একাদশ স্থানে দৃষ্টি এবং রাশির মধ্যে তুঙ্গস্থ মঙ্গলের অবস্থান সঙ্গে বৃহস্পতির অবস্থান সপ্তম ঘরে দৃষ্টি এবং আপনাদের দ্বিতীয়পতি লগ্নে অবস্থান আপনাদের লটারির পাওয়ার প্রবল সম্ভাবনা এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশিরও লটারির একটা প্রবল সম্ভাবনা আছে আপনাদের তৃতীয়পতি সঙ্গে নবম তৃতীয়পতি শুক্র আপনাদের নবম স্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনাদেরও লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং রাহুর যা প্লেসমেন্ট সেক্ষেত্রে আপনাদের মিন রাশির চতুর্থ স্থানে রাহুর অবস্থান আপনাদের লটারি পাওয়ার একান্ত সম্ভাবনা এবং আপনাদের দ্বিতীয়পতি সে একাদশ করে তুঙ্গ অবস্থান করছে আপনারা অবশ্যই লটারি কাটতে পারেন আপনাদেরও লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে রাহুর একটা ভালো প্লেসমেন্টও আপনাদের এ সময় আছে তিন নম্বর যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে রাশি বিশ্বরাশি দ্বিতীয় স্থানে রাহু গ্রহের অবস্থান এবং আপনাদের নবম স্থানে মঙ্গল শনি এবং বৃহস্পতি অর্থাৎ ভাগ্যের যে সাপোর্ট ভাগ্যের দ্বারা কিছু পাওয়া সেই ভাগ্যর স্থানে একটি গ্রহ আপনাদের অবস্থান করছে আপনাদেরও লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির তৃতীয় স্থানে রাহুর অবস্থান এবং নবম ঘরে দৃষ্টি আপনাদেরও লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা এবং দশম স্থানে তুঙ্গস্থ মঙ্গল আপনাদের রাশির অধিপতি তুঙ্গস্থ অবস্থাতে অবস্থান করছে আপনাদেরও এবং অষ্টমপতি আপনাদের লগ্নপতি এবং অষ্টপতি তুঙ্গ ঘরে অবস্থান করছে দশম ঘরে আপনাদের লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে আপনাদের কন্যা রাশি কন্যা রাশিরও এই পয়লা বৈশাখ নববর্ষ বাম্পার লাগার প্রবল সম্ভাবনা এর সাথে সাথে আপনারা যখন লটারি কাটতে যাবেন আপনারা দেখবেন এই লটারির শেষ সংখ্যা চার ছয় অথবা পাঁচ যেন হয় বা আপনারা এই লটারিটিকে সংখ্যাগুলোকে যোগ করে এই সংখ্যা যেন আপনাদের আসে বা ওই লটারিতে চার সংখ্যার আধিক্য যেন বেশি থাকে কারণ এই দু হাজার কুড়ি যোগ করে দেখুন দুই যোগ দুই চার অর্থাৎ রাহুর বছর অর্থাৎ রাহুই অর্থে এই আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটায় এর সাথে সাথে আপনাদেরকে জানাবো যাদের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখে জন্ম অথবা পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখে জন্ম তাদের লটারি পাওয়ার এই নববর্ষ বাম্পার সম্ভাবনা আছে আমি যে এই পাঁচটি রাশির কথা বলবো বললাম এটা প্রবল সম্ভাবনা আর যে বাদ বাকি যে ষাটটি রাশি আছে আপনারা অবশ্যই কাটতে পারেন যদি আপনাদের জন্মছকে এরকম যোগ থাকে অর্থাৎ এই নক্ষত্রগুলো বা এই আমি যে বললাম দ্বিতীয় একাদশ এবং পঞ্চম একাদশের কানেকশান যদি থাকে এই সময়গুলো যদি আপনারা করেন আপনারাও কাটতে পারেন আপনারাও পেতে পারেন আমি বলছি না যে আপনারা পাবেন না কিন্তু গ্রহের গোচর অনুযায়ী যে কটি রাশির প্রবল সম্ভাবনা আছে লটারি পাওয়ার আমি আপনাদেরকে তাই বিস্তারিত জানালাম ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ